নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে ছয় ঘন্টা পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে শনিবার সারা দেশে বিক্ষোভ ও পরের দিন সব বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা। আগামী শুক্রবার অনলাইনে অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল ৩টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড়ে অবস্থান করেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল, মোতায়েন করা হয় পুলিশ। আমরা আন্দোলন করছি একটা বৈষম্যের বিরুদ্ধে। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। যে পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হবে সেই পর্যন্ত আমরা এখানে আছি, আমরা রাজপথে আছি। একই দাবিতে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সকল শ্রেণীর প্রথম শ্রেণীর চাকরিতে যেন কোনো প্রকার কোটা না থাকে। ১৮ সালেও যেটা বলা হয়েছে, ২৪ সালে এসেও একই কথা, যে কোটা প্রথা রাখা হয়েছে সেটা বাতিল করা হোক। এদিকে আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে একথা বলেন তিনি। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা।